বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। খাদের মাওলানা মাওলানা আশরাফ আলী থানভি উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন নাআলু শাফা বেনালি মুস্তাফা। আমার কাছে আছে উর্দু কিতাব নাআলু শাফা বেনালি মুস্তাফা। কিতাবের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভি বর্ণনা দিচ্ছেন, দেখেন আমার নবীর শান, নবী যখন বলে মেরাজে গেছে, কোথায় গেছে, উপরে আর কিছু আছে, আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কুরসি, যেটা আল্লাহ আরোহণ করে, সুবহানাল্লাহ, কুরসি আছে, কুরসি মানে চেয়ার, রকম নাই ওই কুরসি, কার মতন, কোনটার মতন, মতন নাই, এটা কুদরতের কুরসি, কিয়ের কুরসি, কথা কোন কিয়ের কুরসি, আল্লাহর হাত আছে নি, আছে কুদরতের হাত, রকম নাই। লা ইযালুল আব্দু ইয়াতাকাররামু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহাবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ ওয়া বাসারাহু ওয়া বাসারাহু আল্লাযী ইয়াফতিশু বিহা ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলাইহি আল্লাযী ইয়ামশী বিহাদি। আল্লাহ বলে আমি যখন বন্দাকে ভালোবাসি, বন্দাকে ভালোবাসতে বাসতে বাসতে সেই বন্দা আমার বন্ধু হয়ে যায়, বন্দা যখন আমার বন্ধু হয়ে যায়, হাত্তা উহিব্বুহু ফাইযা আহাবাবতুহু, বন্দা আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যখন বন্দা আমাকে ভালোবাসে আমি যখন তাকে ভালোবাসি তখন কি হয়ে যায়, ওয়া দাউল্লাযী ইয়াখুযু বিহি, তার হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, ওয়ারিজলাইহি আল্লাযী ইয়ামশি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াফতিশু বিহা, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, সেই চোখ দিয়ে আমি আল্লাহ দেখি, ওয়ারিজলাইহি আল্লাযীনা ইয়ামশি বিহিম, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়, যে পা দিয়ে আমি চলি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন হাদিসে আল্লাহর হাত আছে রকম, চোখ আছে রকম, ওইটার রকম, এই বেহাত দল উনি কার মতো, উনি উনার মতো, আল্লাহ কার মতো, মতো নাই, আল্লাহ কুদরতের আল্লাহ, সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলে, রসুল বলে আমি আল্লাহকে দেখেছি কি অবস্থায়, রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি, উত্তম সূরতে রাসূল আল্লাহর দেখছে, সুবহানাল্লাহ। আরো সাজে উপরে নিয়ে নিছে, এই ইবি উড়ে দিল কেন, এই তো মাঝে মাঝে তো এতন কেন উড়ে, জায়গা খালি করতে হদ্দা তুড়ি যেন, আলহামদুলিল্লাহ। আরো সাজে উপরে নিয়ে নিছে, আরেকটু জোরে দাও, আরেকটু জোরে, কদ্দুর উপরে, যার উপরে আল্লাহ বলেন মাওলানা আশরাফ আলী থানভি নাআলু শাফা বেনালিল মুস্তাফা কিতাবের ভিতরে নবীর শান বর্ণনা গিয়ে করতে গিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, সিফাতুলের মানুষ শোনো, শিখদের পাড়ার মানুষ শোনো, আমার নবী যখন মেরাজে গেলেন, আরো সাজিম বরাবর গেলেন, নবী রহমতুল্লিল আলামিন জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ বলে জুতা খুলবেন না, ইয়া রাসূলুল্লাহ জুতা খুলবেন না, আমার নবী কাল্লা কেন খুলবো না, বলে খুলবেন না আমার আরো সাজিম, আপনার জুতা মুবারকের জন্য আরোহণ খবর, আপনার জুতা মুবারকের দুলি নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, আপনার জুতার উসিলা আমার আরো সাজিম দামি হবে, যখন সুবহানাল্লাহ। ও বন্ধু আশরাফ আলী থানভি বর্ণনা দিচ্ছেন, আমার নবী যখন আরশ আযীমে, নবীর জুতা মুবারক আরশ আযীমে, আমার আল্লাহ যাহা কিছু বানাইলাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, সব কিছু আরশ আযীমের নিচে, নবীর জুতা মুবারক আরশ আযীমের উপরে, আল্লাহ বুঝাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যাহা কিছু বানাইলাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুণ নবী ওলি গোস কুদুব আব্দাল আউতা সুন্নি ওয়াহাবি রক্ষণা কলা কানা কুল কলা কত্তলি চিত্তলে জলি জলি মোল্লা মোলবি টুফি আলা বলা কাপলা লোড়ালা ভালো রাখা না লোক খাতা ওলা কুল কোয়ালা আমি আল্লাহ যা বানাইলাম সব আরশের নিচে আমার নবীর জুতা আরশের উপরে আল্লাহ বুঝাইয়া দিলেন নবী আপনার শান কত মহান
সারা সৃষ্টি জগৎ আপনি দয়ার নবী কদমের নিচে পড়ে থাকে। সুবহানাল্লাহ কইছেন না? মান যদি দিতে হয় নবী কে দিও ভাইজান, মান যদি আরো জোর কর, মান যদি দিতে হয় নবী কে দিও ভাইজান, মান এত বলে মানুষ মিয়া মন্ডা নবী দিতেন না না, তাকে রংপুরের বাতাস পাইছি। আমি যখন রংপুর গেছি আমি কই সবাই বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। যুবক একটা কয় হুজুর সরি দুঃখিত আমি পারবো না। আমি কই কেন পারবো না? কয় হুজুর কারণ হলো একজনের কাছে কয়টা মন থাকে? আমি বলি একজনের কাছে একটাই থাকে। কজুর একটা মন কজনের কাছে দেওয়া যায়? আমি কি একটা মন একজনের কাছেই দেওয়া যায়? কজুর সরি দুঃখিত আপনার গজলটা আমি গাইলাম না, কারণ আমার কাছে মন যেটা আসে এটা আমার হাল তখন ফিঙ্গিরি দিয়ে হয়েছে। আপনাদের মন কি ফিঙ্গিরি দিচ্ছেন, ডলিরি দিচ্ছেন, স্যামনিরি দিচ্ছেন? একটু মহাব্বত করেন না স্যার, আমার সঙ্গে সবাই মহাব্বত। মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন যদি তোমার কষ্ট যাত না নবী সইতে পারে না, তোমার কষ্ট নবী সইতে ওই নবীর মহাব্বত দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন যদি সারা জীবন কাঁদলেন যিনি এই যে দুনিয়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়, সারা জীবন কাঁদলেন যিনি এই যে দুনিয়ায়, এখনো কান্দেন তিনি সোনার মদিনায়। বৈজানাই নবীজি দিদারে চেয়ে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন যদি দিতে হয় নবীকে দিও, জাহান্নামের গেইটি যিনি দাঁড়িয়ে থাকবে, মিলাদ পড়াই উম্মতের পার করিবে, জাহান্নামের গেইট যিনি দাঁড়িয়ে মিলাদ পড়াই উম্মতের পার করিবে। ভাই জাহান উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মন করতে পারে আপনাদের বিশ্বাস হয়? সুবহানাল্লাহ কর না কেন, আরো জোরে কর সুবহানাল্লাহ। যেই নবীর জুতা মুবারকের নিচে সারা পৃথিবী, এই জন্য হাজার হাজার এই যে আমার কপালে আছে, অনেক মানুষের কাছে আছে, দেখছেন না? এটার কি বলো, এটার কি বলো? এই নালাইন শরীফের ফজিলত লাগছে না? আলু সেবা নবীজির জুতা মুবারক সেবা বেনালিল মুস্তাফা সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য প্রমাণ আছে, এই আমার নবীজির জুতা মোবারকের নকশা, ভিজাইয়া পানি খেয়ে ক্যান্সার হয়ে গেল। বেলজিয়াম এটা আছে, এই দেখুন মাসে এই কুকুর আছে আলহামদুলিল্লাহ, আরো জোরে কর। বেলজিয়াম জাদুঘর এখনো আছে, বেলজিয়াম কোথা? বেলজিয়াম জাদুঘর আমি কোনো গান নিজে দেখেছি 2003 সাল, আমি আল্লামা বাকিউল জালাল আল কাদের রহমতুল্লাহ আলাইহি সহ আমরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, নিজের চোখে দেখে তিনবার চুমা দিয়েছেন, দুইবার দেখছি তিনবার চুমা দিয়েছি, এত এত মজা এত স্বাদ সুবহানাল্লাহ। আবার কালকে সকালবেলা অনেকে কইবে ভাড়া কথা কো, নবী মেরাজে গেছে কবে, হে জুতা কি এতদিন আছে, হচ্ছে টুচ্ছে সিরে দিলে কইতে কই গেছে, কারণ
তারা বেটা ব্যাগ ফল তোর আকলে কুলাই না, আমি কি করতাম? ফেরাউনের লাশ এখন আছে, ফেরাউনের লাশ থাকতে পারলে নবীর জুতো থাকতে পারে না। কিতাবের মধ্যে কিতাবের মধ্যে তোমাদের হুজুর মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখতেছে নবীতে দাফিউল বালা। এই জন্য আমরা দরুদ ও তাহাজের মধ্যে বলি দাফিউল বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলাম ইসমুহু মাকতুবুন মারফুউন মানকুশুন বিল লাউদি ওয়াল কলম সাইয়্যিদুল আরাব ওয়াল আজম যরা বল সুবহানাল্লাহ। দাফিউল বালা বলা মুসিবত দূর করতে পারে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার আরেকটা প্রমাণ সারা বিশ্বের মধ্যে এখন আতঙ্ক করোনা ভাইরাস, কিন্তু সারা বিশ্বে এমন কোন দেশ নাই যে দেশে করোনা যায় নাই, একমাত্র মদিনা শরীফের এরিয়ার ভিতরে করোনা ঢুকতে। গত সপ্তাহের পত্রিকার মধ্যে দেখলাম 50 লক্ষ মানুষ এই পর্যন্ত এই করোনার মধ্যে 50 লক্ষ মানুষ মসজিদে নববীতে এবং মসজিদে নববী থেকে হেরাম শরীফে মক্কা শরীফের মধ্যে এই উমরা পালন করেছেন। 50 লক্ষ উমরা করার পর থেকে 50 লক্ষ হাজির ভিতরে উমরা করা মানুষের ভিতরে একটা মানুষও করোনা ঢুকে বাবা মদিনা শরীফ এরিয়াতে করোনা ঢুকতে। এই জন্য দাফিউল বালা, দাফিউল কথা কন্যা কে মুরব্বীরে জিজ্ঞেস করেন, আপনারা তো বুঝবেন না, এই মুরব্বী এই 60 বছর 70 বছর আগের কথা জিজ্ঞেস করেন, 70-80 বছর আগের যারা মুরব্বী তারা বুঝবে এই দেশের মধ্যে এক টাইম আসিল যে টাইমের মধ্যে মহামারী, মহামারী এটার কলেরা, কলেরা ব্যারাম দেখে দিন দিলে হন মুরব্বী আছেন ও কলেরা হন বাজে আব্দুল হন কলেরা দেখে দেয় নিজেও তখন জানো কইছে বুঝল কলেরা, কলেরা কলেরা এটা কি জানেন যে গ্রামের মধ্যে কলেরা পুরো গ্রাম শেষ, যারো ঘরে ঢুকছে ফুরো ঘর শেষ, ঠিক কিনা শেষ পর্যন্ত কলেরা রোগী না ভাই, যখন গ্রামের মানুষ মরে আর মরে মরে আর মরে মরে আর মরে তখন এই এলাকার মধ্যে সিফাতুল এলাকার মধ্যে হুজুর মর পীর কামাল মুর্শিদ হক আল্লামা আজিজুল্লাহ খান কাদের রহমতুল্লাহ আলাইহির দরবারে উনি যখন জিন্দা তখন জীবিত ছিলেন, ওনাকে গিয়ে বলেছিলেন বাবা এলাকার মধ্যে তো এই অবস্থা মহামারী কি করতাম কি করা না একটু কিছু কইয়া দিতে, তখন উনি তাবিজ লিখে দিতেন সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে এই মহামারীর তাবিজ কি জানে কাগজের মধ্যে লিখে দিতে, একটা কাগজ কাগজের মধ্যে লিখে দিতে পাক পান্ডাতন মহামারীর ওষুধ আছে কিনা, আরো ধরো আল্লাহর নবী ওলির কথা বললে বিপদ দূরে আছে, আরো ধরো আর শত্রুদের নবীর শত্রুদের নাম শুনলে মানুষ বিপদ, ঘরের ভিতরে সারপোকা আছে না, সারপোকা আপনাদের ঘরে সারপোকা আছে তুমি কথা কেন কেউ ঘরে আসে যে সারপোকা মানে বুঝে চট্টগ্রামের ভাষা কি বলে উরুশ, উরুশ ওরস না উরুশ কি, বইয়ের ভাষা কি বলে সারপোকার ওষুধটা আমার থেকে লইয়া যায় জাগর ঘরের মধ্যে সারপোকা দৌড়ে না, এত গরম পানি দিয়েছেন সারপোকা যায় না, খোদার কসম পরীক্ষিত কথা, আজকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে একটা কাগজ নেবেন, কাগজটা লইয়া এই কাগজের মধ্যে কাগজের ফাঁসটা কোনার মধ্যে ফাঁসটার নাম লিখে দিবেন, এক কোনার মধ্যে লিখবেন আবুল আহাব আর এক কোনার মধ্যে আবু জাহেল আর এক জনের মধ্যে লিখবেন নমরু আর এক কোনার মধ্যে লিখবেন ফেরাউন আর মাঝখানে করে দেখবেন বর্তমান যুগের বড় একজন দজ্জাল, বড় দজ্জাল আপনাকে যাকে মন চায় নবীর একদম শত্রুর নাম লিখে দিবেন, ফাঁসটা নাম লিখে এই কাগজটা খাড়ের তলে ঢুকে রাখবেন বেড়ের তলে, যদি উরুষ না যায় আমি নূরে বাংলার দেখেন এগুলি পরীক্ষিত, তারপর আল্লাহর কথা পরীক্ষিত আমার ঘরে আমি করছি ফাঁসটা নাম এই বর্তমান যুগে ফেরাউনের নাম নমরুদের নাম আবুল আহাব
আবু জাহেল সাইফুনা লাগবেন মাঝখানে বর্তমান সমাজের মধ্যে আপনার বিবেকে যেটা ধরে নবীর সাথে যারা বিয়াদিব করেছে নবীর মরা কইছে ফসা কইছে গু কইছে পায়খানা কইছে এইরকম একজন বড় নবীর শত্রুর নাম মাঝখানে লিখে দিবেন আর বেড়ের তলায় ঢুকাই দিবেন দেখবেন সারফোকা ফলাই গেছে আমি যুগ বিয়োগ দিয়ে দিলাম সারফোকা ফলাই লোকের এতদিন এত ওষুধ দিলাম গেলা গেলি না অহন গেলি খেলি মনে মনে ভাগ্য নিলাম সারফোকা কয় যেখানে নবীর শত্রু আছে সেখানে আমার ওনার মধ্যে বলতেছে পৃথিবীর যত বড় রোগী হবে যত বড় রোগী হবে তার আরেকটা প্রমাণ বলি চট্টগ্রামের মধ্যে শ্যামলী আবাসিক ছিলেন শ্যামলী আবাসিক শ্যামলী আবাসিকের এক টাওয়ারের মালিকের যত বড় রোগ হবে হোক আমার নবীর শান কত বড় কোন নবীর দ্রুত মার্গের নকশা বিজয় যদি পানি খায় তার রোগ ভালো আরো জোরে কর না বলে যাদের ছেলে মেয়ে গুমোডারা বিছানে পেশাব করবে আমার নবীর জুতো মোবারকের নকশা তাবিজ বানিয়ে গলার মধ্যে রাখবে ছেলে মেয়ে গুমোডারা মানে বিছানে পেশাব করবে না সুবহানাল্লাহ মাথা ঠান্ডা থাকবে ঘরের মধ্যে চারি কোণার মধ্যে লেবি নিবে চারি কোণা চারটে দিয়ে একটা আদান দিবে ঘর বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ আমার দয়াল নবীর দরবারে সকল চিকিৎসার ওষুধ আছে এই জন্য দরুদে তাদের ভিতরে বলতেছেন দাফিউল বালা আমাদের নবী তো এমন নবী যিনি বলা মুসিবত দূর করতে পারে ওয়াল ওয়াবা যিনি 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 মহামারী দূর করতে পারে ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আলম পৃথিবীর জমিনে যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ যিনি দিতে পারে উনি রহমাতুল লিল আলামিন আমার নবী বলে উম্মত রে আমি রাসূল শুধু দুনিয়ার মধ্যে নই আজিজুন হারিসুন রউফুন রহিমুন আমি দুনিয়ার মধ্যে তোদের জন্য রহমত নই আমি আখেরাত তোদের জন্য রহমত আমি দুনিয়ার জন্য দয়াবান নই আখেরাত আমি নবী দয়াবান আমি দুনিয়ার মধ্যে তোদের জন্য পাগল নই আমি কিয়ামতের ময়দানে তোদের জন্য পাগল আমি তোদের খবর দুনিয়ায় রাখি না আমি কবরও তোদের খবর রাখি শুধু কবর না কিয়ামতের ময়দান রাখবো ও দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে মা ছেলে চিনবে না ছেলে বাবা চিনবে না বন্ধু বান্ধবী চিনবে না স্বামী স্ত্রী চিনবে না একজন আরেকজন থেকে মুখ ফিরিয়ে নেবে একজন আরেকজনের থেকে সরে চলে যাবে আমার রসুল বলে উম্মত ওই কিয়ামতের ময়দানে শাফাতি ইয়াউমাল কিয়ামতি লি আহলাল কাবায়ের মিন উম্মতি বড় বড় গুনাহগারের জন্য আমি রসুল সুপারিশ করব আর এক হাদিসের মধ্যে রসুল বলেন যে আমি রসুল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমি রসুলের কম মদিনে যে জিয়ারত করেছে তার জন্য সুপারিশ করা আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে গেছে সেই রসুলকে অস্বীকার করে রসুলের ক্ষমতা মানে না এমন কতগুলি মানুষ আছে কি নাই আরো জনগণ আছে কি নাই নবী উপকার করতে পারেনি আরো জোরে আরো জোরে দেখেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার তেমন কিতাবের নাম সুনানুত তিরমিজি 202 নম্বর পৃষ্ঠা 3615 নম্বর হাদিসে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলতেছেন আমরা সবাই একটু মহাপথে খেয়াল করবেন বিষয় কত সুন্দরভাবে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 202 নম্বর পৃষ্ঠা 3615 নম্বর হাদিস আন আবি সাঈদ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদে বলদে আদম ইয়াউমুল কিয়ামতি ওয়ালা ফখর বিয়াদিহি লাওয়াইল হামদি ওয়ালা ফখর وما من نبي يوم إذن آدم فمن سواء إلا تحت لولاي وأنا أول من تنشق عنه الأرض ولا فخر زر بلنا سبحان الله আরে ধরে বলেন না সুবহানাল্লাহ আমার রসুল ডাক দিয়ে কয় বন্ধুরা আমার ভাইয়েরা আমার
আমার সমস্ত নবীর ইমাম বানাইবো, সমস্ত নবীর সরদার বানাইবো, সমস্ত নবীর সরদার বানাইয়া আমি রসুলের হাতের মধ্যে বিয়াদি লওয়াইল হামদ, আল্লাহ আমি রসুলের হাতে একটা লওয়াই হামদের পতাকা দিবে, ওই পতাকার ছায়া জমিনে পড়বে, কিয়ামতের ময়দানে পড়বে। আল্লাহ আমি রসুলের যে পতাকা দিবে ওই পতাকার ছায়া যখন কিয়ামতের ময়দানে পড়বে, আর কিয়ামতের ময়দানে এটা এমন হবে, এমন ভাবে গরম হবে, সূর্য 12 হাত উপরে চলে আসবে, এই সূর্য 12 হাত উপরে আসবে আর 12টা সূর্যের পাওয়ার দিয়ে দিবে, বুক ফিরিয়ে দিবে, এমন ভাবে মানুষ গরম হয়ে যাবে, মানুষের শরীর থেকে টকবক করে গম পড়তে থাকবে, এমন ভাবে গাম পড়বে টিউবওয়েলের মতো গাম পড়বে। আমার রাসূল বলে উম্মত শুধু টিউবওয়েলের মতো গাম পড়বে না, গামের সমুদ্র হয়ে যাবে, কারো গাম হাঁটু পরিমাণ, কারো গাম বুক পরিমাণ মতো সিদ্ধ হবে। এমন সময় আমি রাসূল কি করব জানোনি, আনাস আমি রাসূলের হাতে যে পতাকা দিবে সেই জায়গার মধ্যে কি করবে, ওয়ামা মিন নবী মিয়মাইদিন আদম ফামান ফামান সওয়া আইল্লা তাহাতা লৌলাই, নবী বলো, অলি বলো, গজ বলো, কুতুব বলো, আব্দাল বলো, পৃথিবীর সবাই আমি রাসূলের পতাকার নিচে ছায়া নিবে। সুবহানাল্লাহ আরো জোর হন নবীর শান বাড়ায় দিয়েছেন কে, এই জন্য নবীর পক্ষে কথা বলার তৌফিক দান করুন।